আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিসিএস আওয়ার ড্রিম। হাজির হলাম একটি অনুপাতের অঙ্ক নিয়ে। অঙ্কটি হচ্ছে নবম দশম শ্রেণীর 11.2 এর 12 নম্বর অঙ্ক। তো অঙ্কটা আমরা দেখি যে বলা হচ্ছে তিনজন জেলে 690টি মাছ ধরেছে, তাদের অংশের অনুপাত হচ্ছে 2/3, 5/4/5 এবং 5/6 হলে কে কয়েকটি মাছ পেল। তাহলে আমরা লিখতে পারি যে প্রথম জেলে ইস্টু, দ্বিতীয় জেলে ইষ্ট, তৃতীয় জেলে। হ্যাঁ, তাহলে তাদের অনুপাতটা কত? অনুপাত হচ্ছে 2/3 ইষ্ট, 4/5 ইষ্ট, 5/6। এখন ভগ্নাংশ আকারে অনুপাত দেওয়া থাকলে করতে অসুবিধা হয়, তাই অনুপাতটাকে আমরা সরল অনুপাত করে ফেলব। এবং সরল অনুপাত করার নিয়ম হচ্ছে আমরা যে হরগুলো আছে হরগুলোর লসাগু বের করব। তাহলে 3, 5, 6 এর লসাগু হচ্ছে 30। হ্যাঁ, ল সা গু কার হরগুলোর, অর্থাৎ কোনো ভগ্নাংশ অনুপাতগুলো যদি ভগ্নাংশ আকারে থাকে তার হরগুলোর লসাগু বের করে প্রত্যেকটাকে ওই লসাগু দিয়ে গুণ করতে হবে, তাহলে ওরা সরল অনুপাত হয়ে যাবে। তাহলে দেখুন এখানে আছে 2/3 একক গুণ দেবো 30 ইষ্টু, 4/5 একেও গুণ দেবো 30 দ্বারা, আর আছে 5/6 একেও 30 দ্বারা গুণ করব। তাহলে এরা হয়ে যাবে সরল অনুপাত। হ্যাঁ, দেখি কেমন হয়ে যায়। এখানে আছে 3/10 30, তাহলে এখানে আছে 20, এখানে হবে 5/6 30, তাহলে 4/6 24 হবে, আর এখানে হবে 5/6 30, তাহলে 5/5 25 সরল অনুপাত পেয়ে গেলাম। হ্যাঁ, এই অনুপাতটা হয়ে গেলে আমাদের ক্লিয়ার, এইটা থাকলে একদম সোজা। এখন কে কয়টি মাস পাবে সেটা করার জন্য এই অনুপাতগুলোর আনুপাতিক যোগ করতে হবে, মানে যোগফল করতে হবে। তাহলে অনুপাতগুলোর যোগফল করতে হবে। হ্যাঁ, আনুপাতিক যোগফল বলে যেটাকে, যাকে বলে আনুপাতিক যোগফল। হ্যাঁ, আনুপাতিক যোগফলটা কত হয়? তাহলে 20, 24 আর 25, 69 হবে। হ্যাঁ, এখন সোজা, এখন কিন্তু অঙ্ক আমাদের অনেকটাই হয়ে গেছে, আসল কাজ আমাদের হয়ে গেছে। এখন যদি আমরা বের করতে চাই যে প্রথম জেলে কত পাবে, প্রথম জেলেরটা বের করতে চাইলে প্রথমে আমাদের মোট মাসের পরিমাণ, মোট যেটাকে আমরা ভাগ মানে বন্টন করব সেটাকে আগে লিখবো, তারপর আনুপাতিক যোগফল নিচেই, আর যারটা বের করব কারটা বের করব এখন কিন্তু এটা আমাদের কাজে লাগবে না। আমরা প্রথম জেলের কত 20, এখানে 20 লিখবো, তাহলে আমরা প্রথম জেলেরটা পেয়ে যাবো। এখানে কত 10, তাহলে এখানে হবে 200, প্রথম জেলে পাবে 200টি। তৃতীয় জেলে কত পাবে, একইভাবে এরকম লিখব, তারপরে মোট নিচে যাবে আর আমার উপরে যাবে তার অংশ, তার অংশ কত 24, এখানে তো 10ই হয়। হ্যাঁ, তাহলে আমাদের হবে 240টি। তাহলে তৃতীয় জেলে কতটুকু পাবে, একইভাবে যদি আমরা এরকম লিখি তাহলে এখানে কত হবে 10, লেখানো হবে 250টি। এই হচ্ছে, এখন এই তিনটা যোগ করলেই কিন্তু আমার সেই 690টি হবে। এভাবে আমরা ভগ্নাংশ আকারে থাকলেও ভগ্নাংশের অনুপাতকে আমরা সহজেই অঙ্কগুলো সহজে সমাধান করি।